আসলে ব্রণের প্রবলেমটা ব্রণের প্রবলেমটা আমাদের আসলে সবারই হয়ে থাকে, দেখা যায় কম বেশি। তো আমি আপনাদেরকে আজকে কিছু ঘরোয়া টিপস দিব, যেগুলো আপনি ফলো করলে আপনার ব্রণ ওঠার সম্ভাবনা 99.9% কমে যাবে যদি আপনি সেটা ফলো করেন। সো লেটস গো। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমাদের আসলে স্কিনটা কি টাইপের হয়ে থাকে। তো আমাদের স্কিন সাধারণত চার রকমের হয়ে থাকে, কারোর অয়েল স্কিন, কারোর ড্রাই স্কিন, কারোর কম্বাইন্ড স্কিন, আবার দেখা যাচ্ছে কারোর সেন্সিটিভ স্কিন। তো আসলে আমরা স্বাস্থ্য উজ্জ্বল স্কিনকে আমরা কি কি জন্য বলে থাকি, আসলে যেগুলো যাদের স্কিন হেলদি এবং ক্লিয়ার থাকে তাদের স্কিনকে আমরা স্বাস্থ্য উজ্জ্বল বলে থাকি। আসলে অনেকেই দেখা যাচ্ছে অনেক ধরনের ফেস প্যাক ইউজ করছে, অনেক কিছু ব্যবহার করছে, এটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটা ইফেক্টেড হয়ে যায় যদি আপনি কিছু নিয়ম মেনে না চলেন। আজকে আমি আপনাদের কিছু নিয়ম বলবো, যেগুলো নিয়ম আপনি যদি ফলো করেন তাহলে আপনি দেখবেন আপনার পিম্পল অর্থাৎ ব্রণ ওঠা অনেকটাই কমে গেছে। নাম্বার ওয়ান যেটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদের অনেকেই অভ্যাস আছে যে সকালে ঘুম থেকে উঠে চা খাওয়ার। আপনাকে প্রথমত যেটা করতে হবে এই অভ্যাসটা আগে বর্জন করতে হবে। তো আপনি কি করবেন বা কি খাবেন এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে কুসুম গরম পানি আপনি খাওয়ার চেষ্টা করবেন। যদি তার সাথে 2-1 ফোঁটা লেবুর রস মিশিয়ে দেন তাহলে আপনার স্কিনের জন্য অনেকটাই উপকারী হবে। নাম্বার টু হচ্ছে হলো আপনার অনেকেই দেখা যাচ্ছে অভ্যাস আছে, তো আমরা কি অভ্যাসগুলো কি দেখা যাচ্ছে অনেকেই লেবুর সাথে আপনার ইনো তারপর বিভিন্ন ধরনের ফেস প্যাক ব্যবহার করে লাগাচ্ছে, কিন্তু আপনি কিন্তু জানেন না আপনার স্কিনটা আসলে কি ড্রাই না অয়েলি। যাদের এক্ষেত্রে ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু অনেকটা অ্যালার্জির প্রবলেম হতে পারে আপনার এই লেবুর রস যখন আপনি দিবেন। নাম্বার থ্রি যেটা আপনাকে মনে রাখতে হবে, আপনার ফেসে অর্থাৎ আপনার মুখে কখনো গরম পানি অর্থাৎ বেশি গরম পানি লাগানো যাবে না। তো নাম্বার ফোর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো আপনি যখন বাইরে যাবেন, বাইরে থেকে যখন আসবেন, আসার পরে আপনাকে অবশ্যই ফ্রেশ ওয়াশ ইউজ করতে হবে। কেন করতে হবে, আপনি বাইরে থেকে যদি আপনার অয়েলি স্কিন হয় তাহলে হচ্ছে আপনি যখন বাইরে ঘোরাফেরা করবেন তখন আপনার অয়েলি স্কিনে কিন্তু এই ধুলোবালিগুলো জমে যাবে। আর তারপরে আপনি যদি বাসায় এসে সেটা ফেস ওয়াশ দিয়ে ওয়াশ না করেন তাহলে কিন্তু আপনার এই ধুলোবালি থেকে ব্যাকটেরিয়া তৈরি হবে আপনার এবং আপনার পিম্পল তৈরি হবে। নাম্বার ফাইভ আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি মুখ পরিষ্কার করার আগে অবশ্যই হাত পরিষ্কার করে নেবেন, কারণ হাতে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেটা থেকেও আপনার মুখের ব্রণ অর্থাৎ পিম্পল তৈরি হতে পারে। নাম্বার সিক্স যেটা হচ্ছে আপনি যে টাওয়েল বা অথবা যে গামছা দিয়ে আপনি আপনার মুখটাকে পরিষ্কার করেন না কেন সেই গামছা কিংবা টাওয়েলটা আপনাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। নাম্বার সাত হচ্ছে হলো আপনার মুখে সাবান লাগানো যাবে না, কারণ সাবানে অনেক পরিমাণে ঘাট থাকে যেটা আপনার অনেকটাই ক্ষতি করে, অর্থাৎ যাদের ড্রাই স্কিন তাদের অনেকটাই অ্যালার্জির প্রবলেম হতে পারে। নাম্বার আট যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের শরীরে আমরা অনেক ধরনের খাবার খাই, অনেক কিছু খাই যার জন্য আমাদের শরীরে প্রচুর পরিমাণে টক্সিন জমা হয়। এই টক্সিনগুলো যখন বের হতে না পারে তাহলে কিন্তু আপনার এই পিম্পলের প্রবলেমটা হতে পারে। তো আপনি কি করবেন, আপনি প্রচুর পরিমাণে অর্থাৎ দিনে 8 থেকে 10 গ্লাস পানি খাবেন, দেখবেন আপনার এই শরীরের যে টক্সিনগুলো আছে এটা আপনার প্রস্রাব দিয়ে অথবা আপনার লোমকূপ দিয়ে ঘাম হয়ে বেরিয়ে যাবে। তারপরে সো আপনি যদি এই 8টা টিপস অর্থাৎ 8টা উপায় যদি আপনি ফলো করেন তাহলে আপনি দেখবেন আপনার স্কিনটা অনেকটা স্বাস্থ্য উজ্জ্বল এবং হেলদি এবং ক্লিয়ার হয়ে গেছে। সো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।